আমার হাতে যে পাসপোর্টটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমার বাংলাদেশি এক রিলেটিভের পাসপোর্ট। এই পাসপোর্টটি তার প্রথম পাসপোর্ট এবং এই সাদা পাসপোর্টটি দিয়েই তিনি আমেরিকার টুরিস্ট ভিসা পেয়েছেন। তিনি অলরেডি এই ভিসা দিয়ে আমেরিকা একবার ভ্রমণও করেছেন। আমেরিকার ভিসা ব্যতীত এই পাসপোর্টে অন্য কোনো দেশের ভিসা নেই, একেবারেই ব্ল্যাঙ্ক। একেবারেই সাদা পাসপোর্ট দিয়ে তিনি কিভাবে আমেরিকার ভিসা পেয়েছেন এবং কিভাবে আমেরিকা ঘুরে এসেছেন এই তথ্য শেয়ার করব আজকের এই ভিডিওতে। আপনারাও পারবেন সাদা পাসপোর্টে আমেরিকা ভ্রমণ করতে, শুধু প্রয়োজন সঠিক তথ্যের। চেষ্টা করব এই ভিডিওতে সঠিক তথ্য তুলে ধরার। ইউ আর ওয়াচিং ট্রাভেল ডক্টর, লেটস গেট ইন টু দ্য ভিডিও। ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা এই চ্যানেলটিতে নতুন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ভিউয়ার্স, যার পাসপোর্টটি আপনাদেরকে শো করলাম তিনি আমার একজন রিলেটিভ এবং পেশায় একজন শিক্ষক। তিনি প্রাইমারি স্কুলে পাঠদান করান। তার অনেক দিনের ইচ্ছে ছিল তিনি আমেরিকায় ঘুরতে যাবেন, আমেরিকা দেখবেন। বলা যায় এটি ছিল তার একটি স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্য তিনি ইউটিউবে ভিডিও দেখা শুরু করেন। সাদা পাসপোর্টে আমেরিকা শিরোনামে আমার ভিডিওটি দেখে তিনি অনুপ্রাণিত হন এবং আরো সাহস পান। তিনি সিদ্ধান্ত নেন যে আমেরিকার টুরিস্ট ভিসার জন্য তিনি নিজেই আবেদন করবেন। তার মাথায় একটাই চিন্তা ছিল, আর সেই চিন্তাটি হচ্ছে যে এই ভিসার খরচ যেহেতু মাত্র 13,500 টাকা, সো 13,500 টাকা আমার গেলে যাবে, বাট আমি আবেদন করে দেখব। কারণ তার মধ্যে ছিল স্বপ্ন পূরণের ইচ্ছা। তার পাসপোর্ট আগে থেকেই রেডি ছিল। তিনি অনলাইনে আমেরিকার শিক্ষা বিষয়ক একটি কনফারেন্স বুক করেন মাত্র $300 মাধ্যমে। আমেরিকার ভিজিট ভিসা পাওয়ার জন্য তিনি নিজে নিজেই অনলাইনে গিয়ে DS-160 ফর্মটি ফিল আপ করেন। তারপর যেই সমস্যাটি উনার দেখা দিল সেটি হচ্ছে যে তিনি ইন্টারভিউর জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলেন না, বাট অন্যদিকে উনার কনফারেন্স ডেটটি নিকটবর্তী হচ্ছিল। তার মাথায় একটি বুদ্ধি আসে এবং তিনি ইমার্জেন্সি স্কেজুয়াল করেন এবং একটি ডেটও পেয়ে যান। ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে তিনি বলেন যে আমার একটি কনফারেন্সে যোগ দেওয়ার কথা এবং সেই কনফারেন্সটি খুবই নিকটবর্তী হচ্ছে, এই মুহূর্তে আমার ভিসা দরকার, কারণ আমি এই কনফারেন্সে অ্যাটেন্ড করতে চাই এবং এই কনফারেন্সটি আমি টাকা দিয়ে বুক করেছি। এবং এক সময় তিনি অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যান। যাই হোক, ইন্টারভিউতে তাকে কিছু প্রশ্ন করা হয় এবং তার ইনভাইটেশন লেটারটি দেখতে চাওয়া হয় এবং 3 থেকে 4 দিনের মধ্যে তিনি তার ভিসাটিও পেয়ে যান। ইভেন তিনি এই করোনার সময় আমেরিকায় ঘুরেও এসেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনারা কিভাবে সাদা পাসপোর্টে আমেরিকার টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা পাবেন? প্রথমেই আমেরিকার বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনে আপনাকে গিয়ে একটি কনফারেন্স বা একটি ইভেন্টের বুকিং দিতে হবে। কনফারেন্স বা ইভেন্টে বুকিং দেওয়ার পর আপনাকে তারা একটি ইনভাইটেশন লেটার দিবে। তারপর নিজে অথবা এজেন্সির সহায়তায় আমেরিকার টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হবে। যারা নিজে আবেদন করতে পারবেন তো ভালো কথা, আর যারা নিজে আবেদন করতে পারবেন না তারা যেকোনো একটি এজেন্সির সহায়তা নিতে পারেন। এজেন্সিগুলো সাধারণত প্রসেসিং ফি হিসেবে 10,000 থেকে 12,000 টাকা নিয়ে থাকে। তারপর আপনি একটি ইন্টারভিউ ডেট নেবেন এবং ইন্টারভিউ ডেটে ইন্টারভিউ দিবেন। যদি আপনার সবকিছু ঠিক থাকে, আপনার পারপাস যদি ঠিক থাকে, তাহলে আপনাকে জেনারেলি ভিসা দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে আপনার কোনো রিচ ট্রাভেল হিস্ট্রিরও দরকার পড়বে না। আপনার পাসপোর্টে 4-5-6টি দেশের ভিসা থাকারও প্রয়োজন নেই। কারণ একটি কথা আছে, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না। বিওর সাদা পাসপোর্টে আমেরিকার টুরিস্ট ভিসা পাওয়ার পদ্ধতি অথবা আমেরিকার টুরিস্ট ভিসার ক্ষেত্রে ইন্টারভিউতে কি কি প্রশ্ন করে এ নিয়ে দুটি ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেগুলো দেখে নেবেন। বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।